সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব আজ 20 জুন মঙ্গলবার। প্রতি বছর আষাঢ়ের শুরু পক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় রথযাত্রা, শেষ হবে 27 জুন উল্টো রথযাত্রার মধ্য দিয়ে। এই উপলক্ষে ফরিদপুরের ইস্কন মন্দিরে বরাবরের মতো এবারও অগ্নিহেত্র যজ্ঞ, বিশ্ব শান্তি কল্পে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পদাবলী কীর্তন ও ধর্মীয় নাটক সহ নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছে ঈশ্বর, তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তি লাভ হয়, জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এই বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমা রেখে রথ নিয়ে যাত্রা করে সনাতন ধর্মাবলম্বীরা। পৌরাণিক উপাখ্যান অনুযায়ী জগন্নাথ দেবকে কেন্দ্র করে দুটি জনপ্রিয় কাহিনী পরিচালিত আছে। প্রথম কাহিনী অনুসারে কৃষ্ণ তার ভক্ত রাজা ইন্দ্রচ্ছেনের সম্মুখে আবির্ভূত হয়ে পুরীর সমুদ্রতটে ভেসে আসা একটি কাষ্ঠখণ্ড দিয়ে তার মূর্তি নির্মাণের আদেশ দেন। মূর্তি নির্মাণের জন্য রাজা একজন উপযুক্ত কাষ্ঠশিল্পীর সন্ধান করতে থাকেন। তখন এক রহস্যময় বৃদ্ধ ব্রাহ্মণ কাষ্ঠশিল্পী তার সম্মুখে উপস্থিত হন এবং মূর্তি নির্মাণের জন্য কয়েকদিন সময় চেয়ে নেন। সেই কাষ্ঠশিল্পীর রাজাকে জানিয়ে দেন মূর্তি নির্মাণকালে কেউ যেন তার কাজে বাধা না দেন। বন্ধ দরজার আড়ালে শুরু হয় কাজ। রাজা ও রানী সকলে নির্মাণ কাজের ব্যাপারে অত্যন্ত আগ্রহী হয়ে ওঠেন। প্রতিদিন তারা বন্ধ দরজার কাছে যেতেন এবং শুনতে পেতেন ভিতর থেকে খোদাইয়ের আওয়াজ ভেসে আসছে। 6 থেকে 7 দিন বাদে যখন রাজা বাইরে দাঁড়িয়েছিলেন, এমন সময় আওয়াজ বন্ধ হয়ে যায়। অতি উৎসাহী রানী কৌতূহল সংবরণ করতে না পেরে দরজা খুলে ভিতরে প্রবেশ করেন। দেখেন মূর্তি তখনও অর্ধসমাপ্ত এবং কাষ্ঠশিল্পী অন্তর্ধিত। এই রহস্যময় কাষ্ঠশিল্পী ছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা। মূর্তির হস্তপথ নির্মাণ হয়নি বলে রাজা বিমর্ষ হয়ে পড়েন, কাজে বাধাদানের জন্য অনুতাপ করতে থাকেন। তখন দেবর্ষি নারদ তার সম্মুখে আবির্ভূত হন। নারদ রাজাকে সান্ত্বনা দিয়ে বলেন, এই অর্ধসমাপ্ত মূর্তি পরমেশ্বরের এক স্বীকৃত স্বরূপ। দ্বিতীয় কাহিনীটি অবতারণা হয়েছিল পূর্বোল্লিখিত উপাখ্যানটি ব্যাখ্যা ও সংশয় নিরসনের উদ্দেশ্যে। বৃন্দাবনের গোপীরা একদিন কৃষ্ণের লীলা ও তাদের কৃষ্ণপ্রীতির কথা আলোচনা করছিলেন। কৃষ্ণ গোপনে সেই সকল কথা আড়ি পেতে শুনছিলেন। কৃষ্ণ ভগিনী সুভদ্রাকে নিয়োগ করা হয়েছিল। গোপীরা যখন কৃষ্ণের কথা আলোচনা করেন তখন কৃষ্ণ যেন তাদের নিকটবর্তী না হতে পারে সেদিকে নজর রাখার জন্য। কিন্তু গোপীদের কৃষ্ণপ্রীতি দেখে পরিতুষ্ট সুভদ্রা তাদেরই কথা শুনতে শুনতে বিমোহিত হয়ে গেলেন। দেখতে পেলেন না যে তার দুই দাদা কৃষ্ণ ও বলরাম এগিয়ে আসছেন। শুনতে শুনতে দুভাইয়ের কেশ খাড়া হয়ে উঠল, হাত গুটিয়ে এলো, চোখ দুটি বড় বড় হয়ে গেল এবং মুখের আনন্দের উচ্চ হাসির রেখা ফুটে উঠল। এই কারণে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার এই রূপ বৈষ্ণবরা কৃষ্ণের এই বিমূর্ত রূপটিকে পূজা করেন। 20 জুন সকালে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে শুরু হয় রথযাত্রার মূল অনুষ্ঠান। এর মধ্যে রয়েছে হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহেত্র যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, পদাবলী কীর্তন, আরতি কীর্তন, ভগবত কথা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ভগবত গীতা পাঠ, ধর্মীয় নাটক মঞ্চায়ন। সুবিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা সহযোগে শ্রী শ্রী জগন্নাথ বলদেব ও সুভদ্রা মহারানীর ইস্কন মন্দির থেকে বের হয়ে শহরের জনতা মোড় হয়ে ছোট আঙ্গিনায় শেষ হয়। পরবর্তীতে 27 জুন উল্টো রথযাত্রা ছোট আঙ্গিনা থেকে বের হয়ে ব্যানার্জি বাড়ি হয়ে ইস্কন মন্দিরে ফিরবে।